রঙিনার ভাবো না রাপনার তবু তোমার রং মেখে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মিরাজের রাতে একটা ওয়াদা করেছেন, শুনবেন? আল্লাহ পাক বলেছেন তোমার উম্মতের মধ্যে যে আমার সাথে শিরিক না করে পরকালে সাক্ষাৎ করবে আমার সাথে, ইনশাআল্লাহ আমি তাকে মাফ করে দেব। তাহলে সবচেয়ে বড় পাপ কোনটা? তাহলে শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে মহান জুলুম, বড় জুলুম, সবচেয়ে বড় পাপ। দুর্ভাগ্যজনক হচ্ছে মুসলিমরা এখন জানে না শিরক কি জিনিস। অমুসলিমরা তো শিরক করেই, আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করে, করে না? গাছপালা নদী নালা পাহাড় পর্বতের পূজা করে, করে না? আবার কিছু অমুসলিম আছে ওরা বলে আল্লাহ তিনজন, নাউজুবিল্লাহ। কেউ কেউ বলে ওজাইর আল্লাহর সন্তান, বলে না? ওয়াকালাতিল ইহুদ উজাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে ওজাইর আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা খ্রিস্টের তারা কি বলে ঈসা ইবনে মারিয়াম আল্লাহ পুত্র, নাউজুবিল্লাহ। এই যে 25 ডিসেম্বরে যারা মেরি ক্রিসমাস বলেছে এরাও সাক্ষ্য দিয়েছে যে 25 ডিসেম্বর আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। মেরি ক্রিসমাস বলার সাথে সাথেই মুসলিম লীগ থেকে নাম কাটা পড়ে গেছে। মেরি ক্রিসমাস যে বলেছে বলার সাথে সাথেই মুসলিম লীগ থেকে নাম কাটা পড়ে গেছে। কারণ যদি সে বলে থাকে মেরি ক্রিসমাস, তাহলে সে সাক্ষী দিচ্ছে ওই দিন 25 ডিসেম্বর আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়ামের জন্ম দিয়েছেন, নাউজুবিল্লাহ। তারপরে মুসলিম থাকতে পারে? আমার সাক্ষ্য দেওয়া লাগবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তারপর ইসলামের দিকে আসবে। এত সহজ নয়। মুসলিমরা তো শিরক করছে, অমুসলিমরা তো শিরক করছেই, মুসলিমরাও শিরক করছে। এখন অনেক অমুসলিম বলছে যে আল্লাহ তিনজন, আল্লাহ জিবরিল ঈসা ইবনে মারিয়াম, নাউজুবিল্লাহ। তো এই যে শিরক, এটা কিন্তু শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে শিরক আছে। আপনি দেখাচ্ছি, তার আগে একটা হাদিস শুনেন, সহিহ বুখারীতে চারবার এসেছে হাদিসটা, একবার দুবার না, চারবার। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন, ওই দিন তো আপনারা জানেন কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটু ধরে ইয়া নাফসি, আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, ঈসা ইবনে মারিয়াম ইয়া নাফসি, দাউদ সুলাইমান, ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব, সবাই শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি লাগলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মনোবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? তাদের উপর কাপড় ধুতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখতে লজ্জা লাগে, তার মতো সালাত তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দিনের এলিম অনুসরণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসে না, এগুলো গিরানো হচ্ছে না, এগুলো গিরানো হচ্ছে। কিন্তু সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার চেয়ে বিচক্ষণ স্মার্ট কোন ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবে না। যার পূর্বের সমস্ত গোনাহ মাফ, পিছনের সমস্ত গোনাহ মাফ, যিনি হচ্ছেন আমাদের উসওয়াতুল হাসানা, তাই নাকি? রোল মডেল, আপনার রোল মডেল। আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন, তাহলে গ্রহণ করবেন না, করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই না কি? আর তাকে ফলো পাঠিয়ে করবেন শুধু ইবাদত বন্দীর জীবনে না, জীবনের সব ক্ষেত্রে এই আকীদা পরিষ্কার রাখবে। শুধু ইবাদতের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা কি মনে করিব না? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন, না বললেন কেন?
এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে, আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না, মালায়েকায় বিশ্বাস করতে হবে না, আসমানে কিতাব শুনে করতে হবে না, সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করতে হবে কি না, পরকালে বিশ্বাস করতে হবে না, তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে, এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কি মুসলিম হতে পারবে, মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা বলতে পারি, কোনো সমস্যা নেই।